ঠাকুরগাঁওয়ে রেলের টিকিট কালোবাজারির 600 সদস্যকে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান এবং রংপুর, লালমনিরহাট ও দিনাজপুরে মাদক বিরোধী সাঁড়াশি পৃথক পৃথক অভিযানে ভারতে নিষিদ্ধ 2067 বোতল ফেন্সিডিল, 11 কেজি 500 গ্রাম গাঁজাসহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাবতেরোর আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে র্যাবতেরোর ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং অধিনায়ক কমান্ডার আরফাত ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। গত 24 ঘন্টায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে র্যাব 13 বিপুল পরিমাণে মাদক দ্রব্য আমরা উদ্ধার করেছি এবং এ সংক্রান্ত মাদক যে কারবারিরা আছে তাদেরকেও গ্রেফতারের সম্মুখীন হয়েছি। আমরা আশা করি যে আমাদের এই অভিযান চলমান রাখতে জনগণ আমাদেরকে সহায়তা করবে।